put the railroad guess in, right? Yeah? Railroad, electric gear. Electric gear, pillar and tara se dekha jaye. এখনো আমরা ট্রেন্টনে আছি না শহরটার নাম হচ্ছে ইউইং EWING ছোট্ট শহর ট্রেন্টনের পাশে নিউ জার্সিতে বাড়িগুলো চমৎকার অনেক দূরে দূরে একদম গ্রাম হ্যাঁ একদম গ্রাম ঘর আছে হ্যাঁ এই যে এখানে একটা খালের মতো আছে পাশে ডিস্ট্রিক্ট বোর্ডের রাস্তার পাশে যেভাবে খাল ছিল পানি নিষ্কাশনের খাল আর এদিকে বাড়িগুলো এটা হয়তো একটা বিজনেস সেন্টার ভেরি রেসিডেন্সিয়াল একদম গ্রাম মানে কি ভিতরে বড় বড় বাড়ি আর বাড়ির প্রত্যেকের বাড়ির সামনে এই যে ডাক বাক্স একটা করে আছে এখানে এইটা খুব এখনো পাওয়ারফুল আমাদের যেভাবে চিঠির জামানা চলে গেছে কিন্তু যুক্তরাষ্ট্রে দেখলাম চিঠিটারে এখনো তারা খুব
গুরুত্বের সাথে বিবেচনা করে, সে কারণে ডাক বাক্স প্রত্যেকের বাড়ির সামনে থাকবেই। এবং ওরা অনেক আধুনিক করে ডাক ব্যবস্থাকে সাজিয়েছে। বাড়ির সীমানা আছে, কোথাও কোথাও সীমানা ছাড়া বাড়ি, কিন্তু এটি নিশ্চিত যে আমরা একদম একটা গ্রামের মধ্য দিয়ে যাচ্ছি। এখন ট্রেন্টন, ট্রেন্টন থেকে যত সামনে যাচ্ছি আমরা, যত ল্যাম্বার্টভিলের দিকে যাচ্ছি, তত এই ধরনের সবুজ শান্ত নিরিবিলি একটা পরিবেশ, গ্রামীণ পরিবেশ। আমরা হাইওয়ে ছেড়ে একটা লোকাল রাস্তা, হ্যাঁ এটি কি হাইওয়ে, মানে লোকাল হাইওয়ে, লোকাল হাইওয়ে হয়তো, বাড়িগুলো বাড়ির সামনে সবুজটা দেখার মতো। আমি জানি না এগুলো এই দিকটাই শীতকালে কেমন অবস্থা হয় যখন বরফ পড়ে, সবটা পুরোটাই তো বরফে ঢাকা থাকে, কিন্তু এখন সবুজে ঢাকা, তো সাদা আর সবুজের খেলা দুই সময়ে। আমরা যেই সাইডে ডানে ডানে বাড়ি আছে প্রচুর, বাইরে কোনো বাড়ি দেখছি না, বাইরে নদী। হ্যাঁ এই বাড়িটা খুব সুন্দর, গ্যারেজ ট্যারেজ হবে ওগুলো না, মার্কেট এটা, আর এখানকার মার্কেটের ব্যবস্থাটাও খুব সুন্দর। দূরে কোথাও এক মাইল দূরে বা দুই মাইল দূরে একটা এলাকায় কয়েকটা দোকান থাকে, একটা ছাদের নিচে একটা বিল্ডিং এর ভেতর। আমাদের যেরকম হাট থাকে এখানে, হাট আমাদের তো ভিন্ন ভিন্ন হাটে ভিন্ন ভিন্নভাবে দোকান, বিচ্ছিন্নভাবে দোকান বসার ব্যবস্থা দেখেছি আমরা ছোটবেলা থেকে, পরে যদিও এগুলো এখন পাল্টে গেছে। হাটের সিস্টেমটা একটা একটা আমব্রেলার নিচে, একটা ভবনের নিচে হাট বসানোর ব্যবস্থা, এগুলো দোকান, খাবারের দোকান। একদম গ্রামের মধ্য দিয়ে যাচ্ছি আমরা, ফায়ার ডিপার্টমেন্টের অফিস বোধহয় এটা সম্ভবত, হ্যাঁ ফায়ার ডিপার্টমেন্ট, একদম গ্রামের ভিতর দিয়ে যাচ্ছি আমরা। এখন বন শুরু হয়ে গেছে, এখন আর এদিকে বাড়ি ঘর দেখো তেমন দেখা যাবে না, ঘর বাড়ি নাই বললেই চলে। এখানে একটা চার্চ আছে, এটি সম্ভব, চলে গেছে ল্যাম্বার্ট বিলের দিকে, আমরা যে অঞ্চলে যাব, যে ছোট্ট শহরে যাব। সো আমরা একদম একটা গ্রামের ভিতর দিয়ে, না গ্রাম পাহাড়
সবের ভিতর দিয়ে যাচ্ছি আর বাইরে নদী আছে একটা ছোট্ট খালের মতো ব্রুক হতে পারে ছোট নদী হইতে পারে তো সেটি আমরা আমি নিজে চোখে দেখছি ক্যামেরায় হয়তো দেখানো যাচ্ছে না ক্যামেরায় হয়তো দেখা যাবে না সেই কারণে ওইদিকে তারপরে একটু ট্রাই করে দেখি সৌন্দর্য দেখছেন না বন কিভাবে সবুজ হয়ে আছে আর গাছ পড়ে আছে গাছের মতো করে কেউ ধরেও না এদিকে আবার পাহাড়ের ভিতর দিয়ে একটা রাস্তা চলে গেছে আর গাছ দেখছেন এখানে সারি সারি গাছ গাছগুলোর ক্যারেক্টার হলো এদিকে ডালগুলো সব কাটা মেশিন দিয়ে হ্যাঁ রাস্তার কারণে কেটে দেওয়া হয়েছে রাস্তার সাইডটা কাটা হয়েছে ওই সাইডে আবার আছে কি সুন্দর এখানে আবার কিছু অফিস আছে অফিস দেখা যাচ্ছে এগুলো বোধহয় বিজনেস বিজনেস প্রতিষ্ঠান হবে প্রকৃতি নষ্ট করার তালে তারা নাই কারণ আমরা আমাদের মনে হয়েছে যে একটু গ্রামটা দেখি সে কারণে যাওয়া এখানে কি হয় এখানে বোধ হাট বসে প্রতি সোমবারে তাই তো মনে হলো কিছু একটা বেচা বিক্রির জন্য লোকজন আনে এইটাও এক ধরনের হাইওয়ে কিন্তু একদম লোকাল হাইওয়ে তাই না 45 ডিগ্রি হলো 45 মাইল পার আওয়ার হলো এখানকার এখানকার স্পিড লিমিট আমরা এখন আরেকটা কাউন্টিতে এসেছি যে কাউন্টি আমরা ল্যাম্বার্টভিলে যাচ্ছি সেই কাউন্টি ল্যাম্বার্টভিল সিটি যে কাউন্টির অধীনে সে হান্টারডন সেই কাউন্টিতে এসে গেছি আমরা এখানে একটা সাইনবোর্ড দেখলাম তো বিউটিফুল এটি রাঙ্গামাটির সেদিককার রাস্তার মতো মনে হয় ওইদিকে আবার টানে নদী বড় নদী এখন নদীটা দৃশ্যমান যদিও বোঝা যায় কিনা এখন নদীটা দৃশ্যমান আমরা চোখে দেখছি আপনারা ভিডিওতে দেখছেন কিনা বুঝতে পারছি না হয়তো সামনে গেলে দেখা যাবে উপরে এইদিকে পাহাড় এবং রকি পাহাড় রকি একদম পাথুরে পাহাড় এটি দেখতে পাচ্ছেন পাথর আর এদিকে নদী আমরা ল্যাম্বার্টভিলে ঢুকে গেছি এখন সিটি অফ ল্যাম্বার্টভিলে ঢুকে গেছি আমাদের আর সময় লাগবে কত ল্যাম্বার্টভিলে আর আমাদের সময় লাগবে 2-3 মিনিট আমরা আমাদের গন্তব্যে এসে যাচ্ছি তিন থেকে 4,000 লোক হবে হয়তো এই শহরে খুব বেশি লোক নাই পাহাড়ের কোলে এটি পাহাড় কিন্তু পাহাড়ের কোলে একটা করে ঘর দেখ
দেখতে পাচ্ছেন আবার পাহাড়ের শুরু। তিন থেকে চার হাজার লোক থাকার জন্য খুব বেশি আবাসিক এলাকার বা বড় আবাসিক এলাকার দরকার নাই। এদিকে যাইতে হবে না, ওকে চলেন। যারা থাকে তারা তো কি সুখী না, পাহাড় তারপর বৃষ্টি যখন নামে এসব এলাকায় কি নিচে পুকুর আছে আবার না, তাই নাকি আচ্ছা বুঝতে পারছি, পুকুর মানে লেক আর কি। সিটিতে আবার আসলে সিটি বলা হয় এগুলো গ্রামের চেয়েও একটা, বা আমাদের যে গ্রাম গ্রামের চেয়েও লোক কম, আমি জানি না এগুলো সিটি কেন বলে। আমরা কই যাচ্ছি কোথায়, এটা অনেকটা আরো সামনে আরো সামনে আমরা এসে গেছি আমাদের গন্তব্যে। এটাই আমাদের গন্তব্যে, ডানে উঠবেন পাহাড়ের